আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটি ম্যাজিক দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সেল শিটে কিভাবে আপনি বয়স বের করার সূত্র অ্যাপ্লাই করবেন। যে সূত্র অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে কারেন্ট ডেট এবং প্রিভিয়াস ডেট থেকে আপনি ফর্মুলার মাধ্যমে আপনার বয়স বের করতে পারবেন। অথবা আপনি যেখানে জব করেন, দীর্ঘদিন ধরে জব করতেছেন, জয়নিং ডেট আপনার জানা আছে, কারেন্ট ডেট জানা আছে, এই জয়নিং ডেট এবং প্রিভিয়াস ডেট আপনি কত বছর কত দিন কত মাস হলো এই চাকরির বয়স, সেটা বের করতে পারবেন যেভাবে, তা আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক বেশি উপকৃত হবে। এখানে আমার ডেট অফ বার্থ দেওয়া আছে, ডেট অফ বার্থ আমি চেঞ্জ করব। ডেট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার এখানে ইয়ার মান্থ ডেট চেঞ্জ হয়ে যাবে। এটা অনেক সুন্দর একটি ফর্মুলা, যদিও আমরা এটা ম্যানুয়ালি বের করতে পারি, কিন্তু এক্সেল শিটে আপনি যদি করে রাখেন তাহলে একসঙ্গে হাজার হাজার মানুষের আপনি বয়স বের করতে পারবেন। আর যদি ম্যানুয়ালি বের করতে যান, একটা একটা করে বের করতে গেলে অনেক টাইমের ব্যাপার। তাই আমরা এক্সেল শিটে যদি একটা শিট রেডি করে থাকি, শুধুমাত্র নিচের দিকে টেনে দিলেই আমাদের এটা সবগুলো বের করতে পারব। আমরা ফর্মুলা যেভাবে অ্যাপ্লাই করব, প্রথমে ইকুয়াল ডেড এট ইফ ব্রাকেট ডেট অফ বার্থ কমা কারেন্ট ডেট কমা ক্লোন ইয়ার ওয়াই ক্লোন ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই যে হয়ে গেছে, এখন মান্থ বের করার জন্য সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে ইকুয়াল ডেট এট ইফ ব্র্যাকেট প্রিভিয়াস ডেট কমা কারেন্ট ডেট দেন ক্লোন ওয়াই এম অর্থাৎ ইয়ার মান্থ ক্লোন ব্র্যাকেট ক্লোজ। এই যে হয়ে গেছে, দেন ডে বের করব, ইকুয়াল ডেট এট ইফ ব্র্যাকেট প্রিভিয়াস ডেট কমা কারেন্ট ডেট কমা ক্লোন মান্থ ডেট এম ডি ক্লোন ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই যে হয়ে গেছে, এখন এই তিনটাকে আমরা নিচের দিকে টেনে দেব। ম্যানুয়ালি বের করলে আমরা একটা বের করতে টাইম লাগবে, আর যদি এক্সেল শিটে আমরা রেডি করে রাখি তাহলে একসঙ্গে হাজার হাজার মানুষের বয়স বের করতে পারবো, যেটাতে আপনার কাজকে অনেক বেশি সহজ করতে পারবে। তো এভাবে আমরা নিজেদের কাজকে সহজ করার জন্য ফর্মুলা ইউজ করে এক্সেল শিটের মাধ্যমে সব কাজকে আমরা সহজ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।